আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন। তো চলো আমরা ক্লাসে চলে যাই। ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন, গত ক্লাসে আমরা পড়েছিলাম ল থেকে মূর্ধন্য ষ পর্যন্ত, আজকে আমরা করব দন্ত স থেকে ড়ষণ পর্যন্ত। চলো আমরা দন্ত স দিয়ে লিখি। দন্ত স দিয়ে কি হয়? সা, 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 সরিষা। সাপ, সাপ কি? সাপ হচ্ছে একটা সংখ্যা। সাপ, সাপ হচ্ছে বিষাক্ত প্রাণী। আর সরিষা, সরিষা একটা শস্য, যা থেকে কি হয়, তেল তৈরি হয়। দন্ত স দিয়ে কি হলো? সাপ, সাপ, সরিষা। চলো হ দিয়ে লিখি। হ দিয়ে হয় হাত। হাত কি? এই যে আমাদের হাত, এই হাত দিয়ে আমরা লিখি, হাত দিয়ে আমরা খাবার খাই, হাত দিয়ে আমরা সব কাজ করি। তারপরে হাতি, হাতি হচ্ছে বিশাল একটা প্রাণী। হরিণ, হরিণ, হরিণ কোথায় পাওয়া যায় বেশি বলতো? হরিণ হচ্ছে একটা প্রাণী, কিন্তু সুন্দরবনে অনেক বেশি হরিণ দেখা যায়। হ দিয়ে হলো হাত, হাতি, হরিণ। ডয়সুনল দিয়ে লিখি। ডয়সুনল দিয়ে হচ্ছে ঘোড়া। ঘোড়া কি? ঘোড়া টকবক টকবক করে। আর ঘুড়ি, ঘুড়ি আমরা নানান রঙের ঘুড়ি আকাশে ওড়াই। তারপর গাড়ি, গাড়ি কি? গাড়ি দিয়ে আমরা বেড়াতে যাই, গাড়িতে চড়ে আমরা যাতায়াত করি, তাই না? দর্শন নদী হলো ঘোড়া, ঘুড়ি, গাড়ি, ঘোড়া। চলো আমরা বন্ধুরা আমরা আরেকবার পড়ে নিই। দন্ত স দিয়ে হলো সাপ। চলো সাপ বানান করি। দন্ত সকারে সাপ, তো সাপ, সাপ, দন্ত সকারে সাপ, ও সাপ, সরিষা। দন্ত স বৈষণ রয়ে শিকারী মধ্যাহ্ন স আকার সাপ, সরিষা, সাপ, সাপ, সরিষা, সাপ, সাপ, সরিষা। হ দিয়ে হা, হ আকার হা, তো হা, হাতি, হ আকার হা, তৈল শিকার তি, হাতি, হরি, হ বৈষণ রয়ে শিকারী মধ্যাহ্ন হরি, হা, হাতি, হরি, ঘোড়া। বৈষণ দিয়ে ঘোড়া বানান করো। ঘ উকার ঘু, রৈষণ র আকার রা, ঘোড়া, ঘুড়ি, ঘ রসুকার ঘু, রৈষণ রয়ে শিকারী ঘুড়ি, গাড়ি, ঘ আকার গা, ঘোড়া, ঘুড়ি, গাড়ি। সবাই একসাথে পড়ি, চলো। দন্ত স দিয়ে সাপ, সাপ, সরিষা। হ দিয়ে হাত, হাতি, হরি। রসুন দিয়ে ঘোড়া, ঘুড়ি, গাড়ি। দন্ত স দিয়ে সাপ, সাপ, সরিষা। হ দিয়ে হাত, হাতি, হরিণ। রসুন দিয়ে ঘোড়া, ঘুড়ি, গাড়ি। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে আগামী অনলাইন ক্লাসে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।